পাইলটদের ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে পড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ বেতন বৃদ্ধির দাবিতে আটচল্লিশ ঘন্টা দ্বিতীয় দিন চলছে আজ চলমান করে দেয় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় তিন লাখ যাত্রী ধর্মঘটের ফলে দিনে প্রায় বারো কোটি পাউন্ড ক্ষতি হচ্ছে বলে অনুমান করছে বিমান সংস্থাটির কর্তৃপক্ষ এদিকে কর্তৃপক্ষ যদি আন্দোলনকারীদের দাবি মেনে না নেয় তবে আবারও সাতাশ সেপ্টেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বিমান চালকরা বিরামিনে আরেকটি ডেস্ক রিপোর্ট উনিশশো চুয়াত্তর সাল থেকে যাত্রা শুরুর পর এই প্রথমবারের মতো এত বড় ধরনের বিড়ম্বনায় পড়লেন ব্রিটিশ এয়ারলাইন্সের যাত্রীরা বেতন নিয়ে কর্তৃপক্ষের সাথে মতবিরোধের জেরে সোমবার থেকে টানা দুদিন ধরে ধর্মঘট করছে ব্রিটিশ বিমান সংস্থাটির পাইলটরা যার ফলে পুরোপুরিভাবেই অচল হয়ে পড়েছে সংস্থাটির সকল কার্যক্রম বেতন বৃদ্ধির দাবি মানা না হলে চলতি মাসের শেষের দিকেই আবারও ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিমানচালকরা এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায় পাইলটদের সমিতি থেকে সঠিকভাবে কোনো তথ্য না জানানোয় কোন চালকরা ধর্মঘটে যাচ্ছেন আর কারা কাজে যোগ দিচ্ছেন সে ব্যাপারে কোনোই ধারণা ছিল না তাদের আর এর ফলেই শতভাগ ফ্লাইট বাতিল করতে বাধ্য হন তারা যার জন্য তাদের ক্ষতি গুনতে হচ্ছে প্রায় বারো কোটি পাউন্ড এবারের ধর্মঘটেই কর্তৃপক্ষের টনক নড়বে বলে আশা প্রকাশ করেছেন বিএলপি এর সাধারণ সম্পাদক ব্রায়ান স্টুটন গেল নয় মাস ধরে সমঝোতার চেষ্টার পরেও পাইলটদের দাবি মেনে না নেয় ধর্মঘটে নামতে তারা বাধ্য হয়েছেন বলে জানান তিনি ধর্মঘটের দুদিন যতজন যাত্রীকে পারা যায় অন্য বিমানে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিমান সংস্থা আর তাও সম্ভব না হলে ফেরত দেওয়া হচ্ছে টিকেটের মূল্য তবে এখনও পর্যন্ত অনিশ্চয়তা থাকায় আগামী সাতাশ সেপ্টেম্বরের ধর্মঘটের দিনের সকল যাত্রীদের সাথে যোগাযোগ করছে বিয়ে আগে থেকেই ফ্লাইট বাতিলের বিষয়টি সম্পর্কে তাদের অবগত করা হচ্ছে এয়ারওয়েজের পক্ষ থেকে নিবির আমিন নিউজ টোয়েন্টিফোর